প্রথম স্বামী এবং তাদের সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করায় বাবার হাতে আক্রান্ত মেয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর নয়া কামারগ্রাম এলাকায়। থানায় অভিযোগ দায়ের না হলেও বাবার শাস্তির দাবি করেছেন মেয়ে। প্রথম স্বামী এবং তাদের সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় বাবার হাতে আক্রান্ত হলেন মেয়ে। প্রথম স্বামী এখনো জীবিত, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়নি, তা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করায় ক্ষুব্ধ বাবা মেয়ের ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নয়া কামারগ্রাম এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা অরুণ সরকারের ছোট মেয়ের বছর কয়েক আগে বিয়ে হয়, বর্তমানে তাদের একটি সন্তানও রয়েছে। তা সত্ত্বেও রবিবার নতুন করে আর এক যুবককে বিয়ে করে নয়া কামারগ্রাম বাপের বাড়িতে এসে উপস্থিত হয় অরুণ সরকারের ছোট মেয়ে জিনিয়া। এই বিয়ে একেবারেই মেনে নিতে পারেননি অরুণ সরকার। মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি আচমকাই ধারালো অস্ত্র নিয়ে মেয়ের উপর আক্রমণ চালান বাবা। মাথায় অস্ত্রের আঘাত লাগলে জখম হন জিনিয়া। তাকে স্থানীয়রা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ভালোবেসে বিয়ে করেছি, তাই সেখান থেকে কাকা বাড়িতে গেছি বনগাঁয়। বিয়ে করে প্রথমে শ্বশুর বাড়ি গেছি, সেখান থেকে জামা কাপড় ছেড়ে তারপর কাকা বাড়িতে এসেছি। বাবা সেখানে দা দিয়ে কুপাতে এসেছে, কেন ঢুকেছি এই পাড়ায়। আমি তোমাকে কুপিয়েছি? আমাকেও কুপিয়েছে, হাজবেন্ডকেও কুপিয়েছে। আমি চাই উনি শাস্তি পাবো, ওনার মতন ওই গুণটা যেন ওই এলাকায় না থাকে। আর সবাইকে ওরকম করে উনি, কারোর সঙ্গে গন্ডগোল হলেই ওই দা নিয়ে যায় কুপাতে। জানা গেছে তাকে রক্ষা করতে এসে তার দ্বিতীয় স্বামীও কিছুটা জখম হন। এই ঘটনার পর থেকে অরুণ সরকার পলাতক। আমি গেছিলাম রাস্তায়, ওখানে গিয়ে দেখলাম যে ওখানে দেখলাম কি লোকের মুখেও শুনলাম যে উনি নাকি দা দিয়ে কুপিয়েছে বোনকেও। ও নাকি একটা ছেলেকে বিয়ে করে বাড়ি এসেছিল, ঠিক আছে, সেই ছেলেটার সঙ্গে অশান্তি গন্ডগোল করেছে বাড়ি বসে, তার জন্য উনি রাস্তায় গিয়ে, ওরা রাস্তায় চলে গেছিলো, সেই রাস্তায় গিয়ে উনি দা নিয়ে ওখানে গিয়ে কুপিয়েছে। কটাকপ দিয়েছে সেটা আমি বলতে পারবো না, আমি হসপিটালে এখনো যাইও নি। কালকে পুলিশ এসেছিলো, উনি বলে ওনারা বললেন যে এখন একটু ভালো আছে কিন্তু কলকাতায় ট্রান্সফার করেছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের না হলেও বাবার শাস্তি দাবি করেছেন অরুণ সরকারের বড় মেয়ে, বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জিনিয়া। এবার ওনার মেয়ের সঙ্গে একটা গন্ডগোল, মানে কি আগে বিয়ে করেছিল, নতুন করে নাকি আবার একটা বিয়ে করেছে, একজনকে নিয়ে এসছে, তাই নিয়ে অশান্তি করে পরে পরে শুনলাম যে কোপাকপি খুবই এসব কিছু করে। অরুণ সরকার মানে অরুণ সরকারের মেয়েকে অরুণ সরকার কুপিয়েছে, আর ওনার যে জামাই নতুন এসছে তাকে জানতে পেরেছি, মানে মেয়েকে দুটো নাকি কি দিয়েছে আর ওকে একটা দিয়েছিল, হয়তো অল্প লেগেছে সে শুনলাম। আমি এসে দেখি যে হসপিটালে ওরা চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।